হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ কে আলম টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস সিক্সের ইংলিশ সাবজেক্টের উপর তার সম্পূর্ণ সমাধান করে দেখাবো তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে করে এ ধরনের রেগুলার আপডেট তোমরা পাও তো দেখো ক্লাস সিক্সের সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটির টাস্ক দেওয়া হয়েছে তার যে প্রথম অংশটুকু দেখো বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স দ্যাট ফলো মানে এখানে যে প্যারাগ্রাফটা দেওয়া হয়েছে সে প্যারাগ্রাফটাকে পড়তে হবে প্যারাগ্রাফটাকে পড়ার পরে তারপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার সমাধান করতে হবে ঠিক আছে তো দেখো বলছে ওয়ান থাউজেন্ড থাউজেন্ড মানে হচ্ছে হাজার তাহলে এক হাজার অ্যান ওয়ান নাইট এবং এক রাত্রি তাহলে এক হাজার এবং এক রাত্রি ইজ এ কালেকশান অব দ্য কালেকশান মানে হচ্ছে সংগৃহীত কী সংগৃহীত অব দ্য মিডিল ইস্টার্ন ফোকটেলস মধ্য মিডিল মানে মধ্য স্টান মানে প্রাচ্য আর ফোক মানে হচ্ছে লোকমুখে প্রচলিত গল্প তাকে ফোক বলা হয় দেখো তাহলে কি বলছে ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইট ইজ এ কালেকশান অব দ্য মিডিল ইস্টার্ন ফোক টেলস তাহলে এক হাজার এবং এক রাত্রি এটা একটা গল্পগুচ্ছ বা সংগৃহীত গল্প যেটা মধ্যপ্রাচ্যের লোকমুখে প্রচলিত গল্প কম্পাইলড ইন অ্যারাবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ যেটা কম্পাইল মানে একত্রিত করে রচনা করা তাহলে যেগুলো একত্রিত করে রচনা করা হয়েছিল আরবি ভাষায় কোন সময়ে আর ইসলামের স্বর্ণযুগে ঠিক আছে তাহলে ইসলামিক স্বর্ণযুগে তোমার এক হাজার এবং এক রাত্রি সংগৃহীত করে মধ্যপ্রাচ্যের যে লোকমুখে প্রচলিত গল্পগুলি সেগুলিকে সংগৃত করা হয়েছিল ইট ইজ অফেন অফেন মানে প্রায় নন পরিচিত ইন ইংলিশ ইংরেজিতে তাহলে এটা প্রায় ইংরেজিতে পরিচিত ছিল কি দ্য অ্যারাবিয়ান নাইটস তাহলে অ্যারাবিয়ান নাইটস নামে এটি প্রায় ইংরেজিতে পরিচিত ছিল বা আছে দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড ওভার মেনি সেঞ্চুরিজ দেখো বলছে এই অংশগুলি বা কাজটি সংগৃহীত হয়েছিল ওভার মেনি সেঞ্চুরি অনেক বছর ধরে এগুলি সংগৃহীত করা হয়েছিল ঠিক আছে বাই ভেরিয়াস অথার্স বিভিন্ন লেখকের দ্বারা ট্রান্সলেটার অনুবাদকদের দ্বারা ট্রান্সলেটার মানে অনুবাদ অনুবাদক যারা এক ভাষার রচনা থেকে অন্য ভাষায় রচনা করেন ঠিক আছে অ্যান্ড স্কলার্স স্কলার্স মানে হচ্ছে পণ্ডিত অ্যাক্রস ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা যারা ছিলেন পশ্চিম মধ্য বা দক্ষিণ এশিয়ার এবং উত্তর আফ্রিকা ঠিক আছে তাহলে উত্তর আফ্রিকা দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার যারা লেখক ছিলেন অনুবাদক ছিলেন এবং পণ্ডিত ছিলেন তারা কি করেছিলেন এই গল্পগুলোকে সংগৃহীত করেছিলেন বছরের পর বছর ধরে ঠিক আছে দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইন ইজ ইন প্রোজ বাল্ক মানে স্তু এখানে অংশ ঠিক আছে তাহলে অংশ হিসেবে ব্যবহার হয়েছে দ্য বাল্ক অফ দ্য টেক্সট এই পাঠ্যাংশের অংশটি ইজ ইন প্রোজ গদ্য ভাষায় অল দ্য ভার্স ইজ অকেশনালি ইউজড ফর সংস যদিও তোমার কবিতাগুলো প্রায়ই ব্যবহার হতো গানের দা গানের জন্য রিডেলস ধাঁধার জন্য ধাঁধার জন্য অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন এবং প্রকাশ করার জন্য এক্সপ্রেস মানে প্রকাশ করা কি সিরিয়াস খুবই গভীর ইমোশন মানে ভাবাবেগ তাহলে যে কবিতাগুলো ব্যবহার হতো সেগুলি গান বা ধাঁধা বা গভীর ভাবাবেগ প্রকাশের জন্য ব্যবহার হতো ঠিক আছে সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ তাদের মধ্যে কিছু গল্প যেটা প্রায়ই যুক্ত ছিল অ্যাসোসিয়েটেড মানে যুক্ত কি উইথ নাইটস এর সঙ্গে ইন পার্টিকুলার পার্টিক ওয়ান্ডারফুল আলাদিনের আশ্চর্য প্রদীপ আলিবাবা অ্যান্ড দ্য ফর্টি থিভস আলিবাবা এবং চল্লিশ চোর অ্যান্ড সেভেন ভয়েজেস অফ সিনবাদ দ্য সেলার সিনবাদ সৈনিকের যে সপ্ত সমুদ্র পার তাহলে এগুলো কি হয়েছিল ওয়ার নট পার্ট অফ দ্য অ্যারাবিয়ান নাইটস যেগুলো অ্যারাবিয়ান নাইটস বা আরব্য রজনী বলছে এর অংশ ছিল না ইন ইটস অরিজিনাল অ্যারাবিক ভার্সেন যেটা আরবি ভাষার আসল অংশের সঙ্গে তাহলে কি বলতে চাইছে ভালো করে বুঝো আরবি ভাষায় যে আরব্য রজনী বা অ্যারাবিয়ান নাইটস তার যে গল্পগুলো সেগুলো যখন অন্য ভাষায় বিভিন্ন লেখক বা অনুবাদকরা লিখেছেন তখন কিন্তু অনেক গল্পই তার সঙ্গে মিল খায় না যেমন এই যে আমরা দেখলাম আলাদিন ওয়ান্ডারফুল ল্যাম্প মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ আলিবাবা এবং চোর এবং সিনবাদ সৈনিকের যে সপ্তসমুদ্র পার যে গল্পগুলো এগুলো আসল যে গল্প যেটা আরবি ভাষায় লেখা যায় তার সঙ্গে কোনো মিল নাই ঠিক আছে দিজ স্টোরিজ ওয়ার অ্যাডেড এই গল্পগুলোকে সংযুক্ত করা হয়েছে বা পরে যুক্ত করা হয়েছে টু দ্য কালেকশান বাই অ্যান্টোইন গ্যালান এগুলি কী করেছেন অ্যান্টোইন গ্যালান নামে একজন ব্যক্তি করেছেন বোঝা গেল তাহলে এই গল্পগুলোকে যুক্ত করেছেন কালেকশন সংগৃহীত করে যুক্ত করেছেন কে অ্যান্টোইন গ্যালান অ্যান্ড আদার ইউরোপিয়ান ট্রান্সলেটর এবং অন্যান্য ইউরোপীয় যারা অনুবাদক ছিলেন তারা এই গল্পগুলোকে যুক্ত করেছেন ঠিক আছে তো দেখো আশা করছি তোমরা এই গল্পটা বুঝতে পেরেছো এবার এখানে প্রশ্ন যেটা বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট তার মানে কি এই প্যারাগ্রাফটা থেকে তোমরা যেটা পড়লে সেখান থেকে তথ্য খুঁজে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো দেখো বলছে প্রথমটা দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ এ কালেকশান অফ আরব্য রজনীর এই যে গল্পটা কালেকশান ছিল কিসের কালেকশন কিসের সংগৃহীত অংশ ছিল দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে অব দ্য মিডিল ইস্টার্ন ফোক টেলস কম্পাইল ইন অ্যারাবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ তাহলে মধ্যপ্রাচ্যের লোকমুখে প্রচলিত গল্পগুলো যেগুলো সংগৃহীত করা হয়েছিল আরবি ভাষায় যেগুলো ছিল ইসলামিক স্বর্ণযুগের অংশ ঠিক আছে তাহলে এইটুকু তোমাদের উত্তর লিখলে হবে দেখো আমি খাতায় করে দিয়েছি দ্য আরাবিয়ান নাইটস ইজ এ কালেকশন অফ দ্য মিডিল ইস্টার্ন ফোকটেলস কম্পাইল্ড ইন আরাবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ ঠিক আছে তাহলে এটা তোমার একের উত্তর হলো বুঝতে পেরেছো দেখো এবার আমরা দুইয়ের প্রশ্নটা দেখব দুয়ের প্রশ্নটা দেখো বলছে ইন দ্য টেক্সট এই পাঠ্যাংশে ভার্স ইজ ইউজড ফর ঠিক আছে তো কবিতা ভার্স মানে অ্যাকচুয়ালি কবিতা হয় তো এখানে আরব্য রজনী অনেকটা ভিতরে অনেক কবিতাও আছে তো দেখো ভার্স ইজ ইউজড ফর এই কবিতাগুলো ব্যবহৃত হতো কিসের জন্য দেখো বলছে সংস অ্যান্ড রিডলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন গানের জন্য ধাঁধার জন্য এবং গভীর ভাবাবেগ প্রকাশের জন্য এক্সপ্রেস মানে প্রকাশ করা সিরিয়াস ইমোশন মানে গভীর ভাবাবেক তা গভীর ভাবাবেগ প্রকাশের জন্য গানের জন্য এবং ধাঁধার জন্য এই ভার্স বা কবিতাগুলো ব্যবহার হতো ঠিক আছে তো দেখো তোমরা লিখে নাও দেখো আমি টেক্সট থেকে উত্তরটা দেখিয়ে দিই দেখো বলছে এই যে ভার্স ইজ ওকেশনালি ইউজড ফর সংস অ্যান্ড রিডেলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন পেয়েছো তাহলে ইমোশন মানে এটুকু লিখলেই তোমাদের উত্তর হয়েছে এই যে সংস অ্যান্ড রিডেলস অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন এটা গেল এর দুয়ের উত্তর ঠিক আছে দেখো এবার তিনের প্রশ্নটা বলছে ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটর অফ দ্য অ্যারাবিয়ান নাইট নাইটস ইজ বলছে আরব্য রজনের একজন বিখ্যাত অনুবাদক ছিলেন তাহলে আরব্য রজনের একজন বিখ্যাত অনুবাদক দেখো কে দেখো বলছে এখানে উত্তরটা ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটর অফ অ্যারাবিয়ার নাইটস ইজ অ্যান্টইন গ্যালান তাহলে অ্যান্টইন গ্যালান ছিলেন একজন বিখ্যাত আরব্য রজনীর অনুবাদক বুঝতে পারছো দেখো অ্যান্টইন গ্যালানটা লিখে নাও আমি টেক্সট থেকেও দেখিয়ে দিই এই যে অ্যান্টইন গ্যালানের নামটা এখানে পেয়েছি অ্যান্টইন গ্যালান ঠিক আছে তাহলে তোমরা লিখে নিয়েছো দেখো এবার দুইয়ের প্রশ্নটা কী বলছে দুইয়ের প্রশ্নটা যেটা বলছে মানে বিয়ের অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্রশ্নগুলির উত্তর দাও হোয়েন ওয়াজ দ্য অ্যারাবিয়ান নাইটস কম্পোজ কম্পোজড মানে রচনা করা বা লেখা তাহলে কখন এ আরব্য রজনী লেখা হয়েছিল বা রচনা করা হয়েছিল দেখো আগে আমি উত্তরটা খাতা থেকে বলে দিই তারপরে তখন টেক্সট থেকে দেখিয়ে দেব দ্য অ্যারাবিয়ান নাইটস কম্পোজ ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ তাহলে আরব্য রজনী লিখা হয়েছিল ইসলামের স্বর্ণযুগের ঠিক আছে বুঝতে পারলে দ্য অ্যারাবিয়ানো ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ তাহলে আরব বড়জনী লিখা হয়েছিল ইসলামিক স্বর্ণযুগে আমি টেক্সট থেকে দেখি দিই দেখো এই যে কম্পাইল ইন আরাবিক ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ ঠিক আছে তাহলে ইসলামিক গোল্ডেন যুগে বা স্বর্ণযুগে এটা লেখা হয়েছিল দেখো বা রচনা করা হয়েছিল দুই একটা বলছে দেখো ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন কোন ভাষায় এই আরব্য রজনী লেখা দেখো বলছে ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন অ্যারাবিক তাহলে ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন অ্যারাবিক এটা বিশেষত বিশ্ব মানে আসলে আরবি ভাষায় লেখা মানে এর মূল যে লেখাটা সেটা আরবি ভাষায় দেখো আমরা এখান থেকে দেখিয়ে দিই এই যে প্রথম লাইনে উত্তরটা আছে দ্য থা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস ইজ এ কালেকশন অফ দ্য মিডিল স্টার্ন টেলস কম্পাইল্ড ইন অ্যারাবিক তাহলে ইন অ্যারাবিক মানে আরবি ভাষায় বোঝা গেল তাহলে এটা আরবি ভাষায় যে অ্যারাবিকটুকু লিখলেই উত্তরটা হয়ে যাবে দেখো এবার তিনেরটা বলছে হাউ ডিড দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য অ্যারাবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সান মানে আরব্য রজনে মানে দ্য অ্যারাবিয়ান নাইটসের যে আসল লেখা আরবি ভাষায় তার সঙ্গে ইংরেজি অনুবাদের কি পার্থক্য কি আলাদা তো দেখো বলছে দেখো বিকজ সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যারাবিয়ান নাইটস ইন পার্টিকুলার আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প আলিবাবা অ্যান্ড ফর্টি থিভস অ্যান্ড দ্য সেভেন ভয়েজেস অফ সিনবাদ দ্য সেলার ওয়ার নট পার্ট অফ দ্য অ্যারাবিয়ান নাইটস ইন ইটস অরিজিনাল অ্যারাবিক ভার্সান মানে এখানে যেটা বলতে চাইছি দেখো বিকজ সাম অফ দ্য স্টোরিজ বিশেষ কিছু গল্প যেমন কমনলি অ্যাসোসিয়েটেড উইথ যেগুলোর মধ্যে হলো দ্য অ্যারাবিয়ান নাইটস আরব বরজনীর বা অ্যারাবিয়ান নাইটসের বিশেষ কিছু গল্প বিশেষ করে কি ইন পার্টিকুলার দেখো যদি বলতেই হয় তাহলে দেখো অ্যালাদিনস ওয়ান্ডারফুল ল্যাম আলাদিনের আশ্চর্য প্রদীপ আলিবাবা অ্যান্ড ফর্টি থিপস আলিবাবা এবং চল্লিশ চোর সিনবাদ সপ্ত সমুদ্র পার এই যে এই গল্পগুলো আমরা দেখলাম রাজচ আলিবাবা চল্লিশ চোর এবং সিনবাদ মানে নাবিকের যে সপ্ত সমুদ্র পার এই গল্পগুলো কিন্তু আসল যে আরব্য রজনী আরবি ভাষায় লেখা তার সঙ্গে কিন্তু ইংরেজি ভাষার কোনো মিল নাই বা এগুলোর কোনো অংশ ছিল না তাহলে বুঝতে পারলে তো এখানে বলতে চাইছে আরবি ভাষায় লেখা আরাবিয়ান নাইটস বা আরব্য রজনীর যে গল্প সেটা ইংরেজি ভাষার সঙ্গে পুরোপুরি আলাদা বা তার অংশ নয় অতিরঞ্জিত করে সেগুলোকে লেখা হয়েছে বা দেওয়া হয়েছে ঠিক আছে তো দেখো এবার অ্যাক্টিভিটি টু যেটা বলছে দেখো আইডেন্টিফাই দ্য অ্যাসার্টিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সপ্লেমেটরি অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো যে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য ইম্পারেটিভ মানে আদেশ বা অনুরোধমূলক বাক্য অপটেটিভ মানে ইচ্ছামূলক বাক্য এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়বোধক বাক্য অ্যান্ড ইন্টারোগেটিভ ইন্টারোটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য ঠিক আছে তাহলে এর উত্তরগুলো একবার দেখা যাক তাহলে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলি এই বাক্য মানে পাঁচটা যে সেন্টেন্স আমরা দেখ মানে জানি তার মধ্যে কোনটা কোন ধরনের বাক্য ঠিক আছে দেখো এখানে দেখো প্রথম যে বাক্যটা দেওয়া আছে রে উই হ্যাভ অন দ্য ম্যাচ ওহুর রে আনন্দ অর্থে ব্যবহার হয়েছে দেখো এখানে এক্সক্লেমেশন চিহ্ন দেখে আমরা বুঝতে পারছি যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ঠিক আছে মে টরি সেন্টেন্স ঠিক আছে তাহলে এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বিতীয়টা দেখো বলছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি তাহলে এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে আর এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছে তাহলে এটা কী হবে প্রশ্নবোধক বাক্য হবে তাহলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে বুঝতে দেখো তিনেরটা বলছে নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক নীরজ চোপড়া কী করেছেন টোকিও অলিম্পিকে সোনার পদক জিতেছেন তাহলে এটা কি হবে সাধারণভাবে বলছে এটা তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স ঠিক আছে অ্যাসাটিভ সেন্টেন্স দ্বিতীয় চতুর্থ বলছে দেখো ওপেন দ্য ডোর দরজাটি খোলো তাহলে এখানে আদেশ করছে তাহলে আদেশ বা অনুরোধ করলে সেটা কোন বাক্য হয় ইম প্যারাটিভ সেন্টেন্স হয় ঠিক আছে ইমপ্যারাটিভ সেন্টেন্স আদেশ বা উপদেশমূলক বাক্য ঠিক আছে শেষেরটা দেখো বলছে মে গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুন তাহলে এখানে ইচ্ছা প্রকাশ করছেন তাহলে ইচ্ছা প্রকাশ করলে কি হয় অপটেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স বোঝা গেল নেক্সট চলো নেক্সট বলছে দেখো অ্যাক্টিভিটি তিনে অ্যাড প্রিফিক্সেস টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিট এই যে শব্দগুলো দেওয়া আছে রেসপেক্ট কমফোর্টেবল ফরচুন মেচার লিটারেচার লিটারেট এই শব্দগুলোর সঙ্গে প্রিফিক্স যুক্ত করতে হবে প্রিফিক্স মানে আগে সামনে সামনে কিছু যুক্ত করে এগুলোকে বিপরীত শব্দ তৈরি করতে হবে ঠিক আছে তো প্রথম শব্দ দেখো বলছে রেসপেক্ট তাহলে রেসপেক্টের বিপরীত কি হবে ডিসরেসপেক্ট রেসপেক্ট মানে সম্মান করা ডিসরেসপেক্ট মানে অসম্মান করা ঠিক আছে তাহলে দেখো এখানে প্রিফিক্স লাগালাম কি ডিসটা লাগিয়ে দিলাম ঠিক আছে তারপর দেখো বলছে কমফোর্টেবল কমফোর্টেবল মানে আরামদায়ক তাহলে এটা কি হবে আনকমফোর্টেবল আনকমফোর্টেবল তাহলে এখানে আনটা লাগালাম এটা প্রিফিক্স হয়ে গেল ফরচুন ফরচুন মানে সৌভাগ্যক্রমে তাহলে এটা কি হবে মিস ফরচুন তাহলে ফরচুনের বিপরীত শব্দ মিস এখানে মিসটা হয়ে গেল প্রিফিক্স ঠিক আছে ম্যাচিওর মানে হচ্ছে তোমার বয়স্ক বা বুদ্ধিদীপ্ত তাহলে এটা কি হবে ইম ম্যাচিওর ইম ম্যাচ তাহলে এখানে ইমটা যুক্ত হলো ঠিক আছে লাস্টেরটা বলছে দেখো লিটারেট লিটারেট মানে স্বাক্ষর তাহলে কি হবে ইললিটারেট ইললিটারেট তাহলে কি হবে অশিক্ষিত লিটারেট মানে শিক্ষিত আর ইনলিটারেট মানে অশিক্ষিত তাহলে এখানে আই এল যুক্ত হলো ঠিক আছে বুঝতে পারলে তাহলে এটা হলো এবার দেখো পরেরটা অ্যাক্টিভিটি চার বলছে দেখো ডেভেলপ দ্য ফলোই অনলাইন আউটলাইন ইন টু এ স্টোরি এখানে যে আউটলাইনগুলো দেওয়া আছে তাকে একটি গল্পে পরিণত করো অ্যাড এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু এর স্টোরি তার একটা নাম দাও টাইটেল মানে নাম দাও বা শিরোনাম দাও এবং তার একটি মোরাল বা নীতিবাক্য দাও স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ ঋণ ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার একটা পুরুষ শরীর কে করছিল জল খাচ্ছিল দ্য ইমেজ অফিস হর্স তার সিংয়ের ছবি সে জলের মধ্যে দেখতে পেলো অ্যাডমায়ার দেম তার খুব প্রশংসা করলো সেই সিংয়ের নিজে নিজেই ডিসলাইক সিলিন্ডার লেগ সে তার ওই পাতলা পাকে অপছন্দ করলো চেস্ট বাই এ প্যাক অফ উলস তারপরে কি হলো এক দল নেকড়ে তাকে তাড়া করলো হর্স কট ইন দ্য থিক বুস তার যে শিংগুলো ছিল সেই শিংগুলো ঝোপের মধ্যে আটকে গেল ল্যামেন্টেড সে দুঃখ প্রকাশ করলো তার মানে এখানে যে গল্পটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা হরিণ সবসময় কি করত তার শিংয়ের প্রশংসা করতো নিজে নিজেই শিংয়ের নাম করে খুবই খুশি হতো কিন্তু সে তার নিজের পাকে পছন্দ করত না কারণ পাটা ছিল কুৎসিত তো একদিন কি হলো যখন তাকে এক দল নেকড়ে তাড়া করলো তখন সে দৌড়তে লাগলো এবং তাকে বাঁচানোর জন্য সাহায্য করলো সেই যে পাকে সে ঘৃণা করতো সেই পা তাকে সাহায্য করলো দৌড়াতে বা বাঁচাতে বাঁচতে কিন্তু শেষ পর্যন্ত যে সিংকে সে কী করতো ঘৃণা করত মানে ভালোবাসত বেশি বা পছন্দ করত যার জন্য গর্ব করত সেই শিংটায় আটকে গেলো ঝোপের মধ্যে এবং শেষ পর্যন্ত কী হলো সে দুঃখ প্রকাশ করলো ঠিক আছে তো তোমরা এই গল্পটা পড়েছ আগে তো দেখো এটাকে আমি লিখে দিচ্ছি দেখো এখানে তোমরা গল্পটার নাম দেবে দ্য স্টেগ স্ট্যাগ অ্যান্ড হিজ হনস ঠিক আছে তাহলে এটা গল্পের নাম দিলে স্ট্যাগ মানে পুরুষ হরিণ হর্ন মানে হচ্ছে সিং ঠিক আছে বলছে লিভ এ স্ট্যাগ ইন এ ডেন্স ফরেস্ট সময় একটা পুরুষ হরিণ একটা গভীর জঙ্গলে বসবাস করতো দেয়ার ওয়াজ এ স্ট্রিম ইনসাইড দ্য ফরেস্ট এবং সেই বনের মধ্যে একটা ঝর্ণা ছিল বা নদী ছিল হ্যাঁ তো স্ট্রিম মানে ছোট নদী তো অনেকে বা একে ঝর্ণা বললেও চলে তো বলছে দেখো দেয়ার ওয়াজ এ স্ট্রিম ইনসাইড দ্য ফরেস্ট সেই বনের মধ্যে একটা ছোট্ট নদী ছিল অল দ্য অ্যানিমেলস ওয়ের ইউজ দিস ওয়াটার সমস্ত প্রাণীরা কী করতো এই জলটা পছন্দ করত বা ব্যবহার করত যে যে জলটা ওই বনের মধ্যে দিয়ে গেছে মানে সেই নদীর জলটা দ্য স্ট্যাগ ওয়াজ ভেরি থার্স্টি সেই পরু শরীরটা খুবই তৃষ্ণার্ত ছিল হি ওয়েন টু দ্য স্ট্রিম সে ওই নদীর কাছে গেল অ্যান্ড টু ড্রিঙ্ক ওয়াটার জল পান করার জন্য হি হর্ন সে দেখতে পেল প্রতিচ্ছবি ছায়া কিসের অফ হিজ হন সে তার নিজের শিংয়ের প্রতিচ্ছবি বা ছায়া দেখতে পেলো সেই জলের মধ্যে ইন দ্য ওয়াটার বুঝতে পারলে হি ফেল্ড প্রাউড সে এবার গর্ব অনুভব করলো কিসের জন্য সে তার সিংটাকে দেখলো জলের মধ্যে এবং গর্ব অনুভব করলো গর্বিত হয়ে গেল হোয়েন হি দ্য রিফ্লেকশন অফ হিজ লেগস কিন্তু যখন সে তার পায়ের প্রতিচ্ছবি দেখল বা পায়ের ছাপ দেখল ছবি দেখলো হি ফেল্ট অ্যাসেম সে লজ্জিত অনুভব করলো মানে সে সিংটাকে দেখে খুবই গর্বিত অনুভব করলো এবং সে যখন পায়ের ছবি দেখল বা প্রতিচ্ছবি দেখল সে কিন্তু লজ্জিত অনুভব করলো জাস্ট দেন এ প্যাক অফ ওলসেম দে তখনই কি হলো প্যাক মানে দল এক দল মানে নেকরে বাঘ তাকে তাড়া করলো সেখানে এলো অ্যান্ড দে চেস ডিম এবং তারা তাকে তাড়া করলো মানে সেই নেকড়ের দলটা তোমার যে পুরুষ হিনটা ছিল তাকে তাড়া করলো তারপরে দেখো পরের প্যারাগ্রাফে বলছে হি র্যান অ্যায়ে সে দৌড়াতে লাগলো অ্যাজ ফার্স্ট অ্যাজ হি কোর যতটা সে জোরে দৌড়াতে পারে ঠিক আছে মানে সে খুবই দ্রুত বা জোরে দৌড়াতে লাগলো হিজ থিন লেগস হেল্প হিম তার সেই পাতলা বা রোগা যে পাটা ছিল যে পাটাকে সে ঘৃণা করতো সেই পাটা কি করলো তাকে সাহায্য করলো টু বাঁচার জন্য বাট হিজ বিউটিফুল হর্নস প্রোভড অ্যান্ড এনিমি টু হিম কিন্তু তার সেই সুন্দর সিংগুলোই যেন তার কাছে শত্রু হয়ে দাঁড়ালো তাহলে এনিমি মানে শত্রু মানে প্রমাণিত হলো তাহলে তার সেই সুন্দর সিংগুলোই এখন তার কাছে শত্রু মনে হলো ঠিক আছে তার মানে এখানে তার পাটাই তাকে বাঁচতে সাহায্য করলো কিন্তু তার যে সুন্দর সিংগুলো ছিল সেটাই তার কাছে শত্রু হিসেবে পরিণত হলো দে গট এন্টাঙ্গেল ইন এ বুক এখানে দে মানে ওই শিংগুলো তাহলে দে গট ইন এ বুস বস মানে ঝোপঝাড় এন্ট্যাঙ্গেল মানে আটকে যাওয়া তাহলে তার সেই শিংগুলো ঝোপের মধ্যে আটকে গেলো মানে জোরে যখন দৌড়াচ্ছিলো তখন পাটা সাহায্য করলো কিন্তু সিং যেটা সুন্দর ছিল সেই শিংই তাকে ঝোপের মধ্যে আটকে দিল। হি ট্রাইড হিজ বেস্ট টু রিলিজ হিমসেলফ সে খুবই চেষ্টা করলো নিজেকে বাঁচানোর জন্য বাট হি কুড নট সাকসিডেড কিন্তু সে সফল হলো না ফাইনালি দ্য প্যাক অফ ওল কিল্ড হিম শেষ পর্যন্ত কি হলো সেই একদল নেকড়ে তাকে হত্যা করলো ঠিক আছে বুঝতে পেরেছ তো দেখো এর মোরাল যেটা বলছে অল গিটারিং অর্নামেন্টস আর নট গোল চকচক করলেই সমস্ত জিনিস শোনা হয় না তার মানে এখানে এটা বলতে চাইছে যে যে অঙ্গটা বা যে জিনিসটাকে সে খুব অতিরিক্ত ভক্তি করে গর্ব অনুভব করলো সেই গর্বের বিষয়টাই তাকে কি করলো শেষ পর্যন্ত মৃত্যুর দিকে ঠেলে দিল আর যেটাকে সে বেশি ঘৃণা করতো সেটাই তাকে বাঁচতে সাহায্য করছিল ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ দেখো তোমরা গল্পটাকে লিখে নাও ঠিক আছে তো এ ধরনের সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটি সলভ বা সমাধান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো